আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে শুধু ভয়েস দেবে আর অটোমেটিকলি তোমাদের টাইপ হয়ে যাবে এবং টাইপের গতি হবে দ্বিগুণ। তোমরা এতদিন তোমরা কিবোর্ডের মাধ্যমে টাইপ করছো হাত দিয়ে, কিন্তু দেখাচ্ছে স্লোভাবে বা অনেক লেখা থাকে, কিন্তু টাইপ করতে অনেক সময় একটু অ্যালার্জি ফিল হয়, অনেক সময় দেখা গেছে যে বিরক্তি মন চলে আসে। তা তোমরা কীভাবে আজকে টাইপ করবে শুধু ভয়েস দিয়ে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তবে তার আগে সফটওয়্যারটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকন বাটনটি অন করে দেবে আর ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবে। তাহলে আমাদেরকে এখানে যেটা প্রথমে করতে হবে, আমার এখানে গুগল ক্রোম ব্রাউজারটা আছে, আমরা গুগল ক্রোম ব্রাউজারটাকে আমরা ওপেন করে নেব। এখানে আমরা গুগল ক্রোম ব্রাউজারটিকে আমরা এটার উপরে চাপ দিই, চাপ দেওয়ার পর এখানে দেখো গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে গেছে এখানে। তবে তার আগে তোমাকে এখানে অবশ্যই একটা তোমার একটা মাইক্রোফোন অথবা একটা হেডফোন থাকতে হবে, তা না হলে তুমি ভয়েসটা দিতে পারবে না। তাই তোমাদেরকে অবশ্যই এটা কানেক্ট রাখতে হবে। কানেক্ট রাখার পরে দেখো এখানে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে দেখো, এই যে এখানে দেখো এখানে কয়টা ডট চিহ্ন আছে, এই ডট চিহ্নতে আমরা কী কেনবো, মাউস পয়েন্টারটাকে নিয়ে আমরা এখানে চাপ দিই। এখানে দেখো এই যে গুগল অ্যাপ, এই গুগল অ্যাপে আমরা নিয়ে চাপ দিই। চাপ দেওয়ার পর এটাকে আমরা একটু নিচে টেনে দেখো এখানে এই যে ডক্স নামে একটা প্রোগ্রাম আছে, আমরা এই ডক্স প্রোগ্রামটায় আমরা এখানে চলে যাই। এই ডক্স প্রোগ্রামে চাপ দেওয়ার পর এখানে, আর এখানে অবশ্যই তোমার ইন্টারনেটের লাইন চালু রাখতে হবে, তা না হলে তুমি তোমার এখানে ভয়েস টাইপিংটা হবে না। তোমাকে ভয়েস টাইপিংটা করতে হলে তোমাকে অবশ্যই হেডফোন অথবা মাইক্রোফোন রাখতে হবে, আর হচ্ছে তোমাদের ইন্টারনেট কানেকশান থাকতে হবে। থাকার পর এখানে দেখো এখানে এই যেটা ব্লাঙ্ক একটা একটা ব্লাঙ্ক একটা প্রোগ্রাম আছে, আমরা এই ব্লাঙ্ক প্রোগ্রামটা এখানে কি করব, আমরা ব্লাঙ্ক প্রোগ্রামটায় চাপ দিই। চাপ দেওয়ার পর এখানে আমরা দেখো এই যে ডক্স যেই প্রোগ্রামটা আছে, ডক্স প্রোগ্রামটা এখানে চালু হয়ে গেছে। চালু হয়ে যাওয়ার পর আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে এই যে টুলস আছে, এই টুলসে আমরা এখানে চাপ দেব। টুলসে চাপ দেওয়ার পর দেখো এখানে এই যে এখানে আমি মার্ক করে দেখিয়েছি, দেখো এখানে যে ভয়েস টাইপিং নামে একটা অপশন আছে এখানে, অথবা তুমি এখানে শর্টকাটভাবেও কিন্তু কন্ট্রোল শিফট প্লাস এস দিলেও কিন্তু তোমার এই ভয়েস টাইপিংটা চলে আসবে। তাহলে আমরা এখানে কি করব, এই ভয়েস টাইপিংটা আমরা এখানে চাপ দেবো। ভয়েস টাইপিংয়ে চাপ দেওয়ার পর দেখো এখানে একটা ভয়েস টাইপিংয়ের একটা মাইকের মতো অপশন চলে আসছে, এই দেখো এখানে অপশন চলে আসছে, এখানে লাগছে ক্লিক টু স্পিক। এখন পরবর্তীতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে এখান থেকে দেখো এই যে ইংলিশ, এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা অপশন আছে, আমরা এটাই চাপ দেব। চাপ দিয়ে এখন আমরা এটা কী করব, এটাকে আমাদের যে বাংলা ভাষাটা আছে এই বাংলা ভাষাটা আমরা নির্বাচন করে দেবো। এখানে দেখো আমরা যদি নিচে চলে আসি, দেখো নিচের দিকে টেনে নিয়ে আসি, টেনে নিয়ে আসার পর এখানে দেখো এই যে বাংলা এবং বাংলাদেশ এই নামে একটা অপশন আছে, আমরা এখন এটা কী করব, এটা এখানে চাপ দিয়ে দেব। এই যে বাংলা বাংলাদেশ এটা অপশনে চাপ দিয়ে দিব। চাপ দিয়ে দেওয়ার পর এখানে দেখো এখান থেকে আমরা ফন্ট সাইজটা আমরা প্লাস ছোটো বড় করে নিতে পারি। এখান থেকে আমি একটু বড় করে নিলাম, 18 করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখো এই যে এখানে ক্লিক টু স্পিক, এই ক্লিক টু স্পিকে আমরা এখন কী দিব, চাপ দেবো। চাপ দেওয়ার পর এখানে দেখো আমি যা লিখবো সব কিছু চলে আসছে। বন্ধুরা, কিবোর্ড দিয়ে টাইপ করার দিন শেষ, এখন আমরা ভয়েস টাইপিং দিয়ে যা লিখব তাই চলে আসবে এবং অনেক দ্রুতভাবে টাইপ করতে পারবো এবং আরও দ্বিগুণ টাইপ হবে। তা বন্ধুরা, তোমরা ভয়েস টাইপিংয়ের জন্য কাজ করতে হলে তোমাকে প্রথমে অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে এবং গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে অপশন সিলেক্ট করে তারপরে এখান থেকে আমরা ভয়েস টাইপিং দিয়ে আমরা টাইপ করতে পারবো। তা বন্ধুরা, তোমরা এভাবেই সুন্দরভাবে অনেক দ্রুততার সাথে তোমরা এখানে টাইপ করতে পারবে। আমাদের টাইপ করা শেষ হয়ে গেলে আমরা এখন এটা কী করবো, এটাকে অফ করে দিতে পারবো। আমরা যখন টাইপ করার প্রয়োজন হবে তখন অন করে দেবো, আর যখন টাইপ করবো না তখন এটাকে অফ রাখবো। এখন ধরো আমরা এখন এই ফাইলটাকে আমরা কী করবো, আমরা এখন কী করতে পারবো, আমরা এই লেখাটিকে ডাউনলোড করে নিতে পারবো। আমরা এখন এখানে কয়েকটা ফর্ম্যাট আছে ডাউনলোড করার জন্য, তাহলে আমরা এটাকে সিলেক্ট করি, এখান থেকে ফাইলে যাব। ফাইলে গিয়ে এখানে দেখো এই ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনে যাওয়ার পর এখানে দেখো আমাদের এখানে
কয়েকটা ডাউনলোড অপশন আছে, মাইক্রোসফট ওয়ার্ড ডকস আছে, ওপেন ডকুমেন্ট ফরম্যাট আছে, এরপর রিচ টেক্সট ফরম্যাট আছে, এরপর আছে পিডিএফ ডকুমেন্ট আছে, প্লেন টেক্সট টিএক্সটি আছে, ওয়েব পেজ এইচটিএমএল আছে, এখানে আমাদের এখানে আছে ইপিইউবি পাবলিকেশন। আমরা এখান থেকে এই এগুলাকে আমরা এটার মাধ্যমে আমরা ডাউনলোড করে নিতে পারি। তাহলে আমরা কিভাবে করব, ফাইলে যাব, ফাইলে গিয়ে ডাউনলোড অপশনে গিয়ে আমরা যদি এখানে যেমন মাইক্রোসফট ওয়ার্ডে যদি করি তাহলে এখানে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে আমরা ডাউনলোড করে নিতে পারি। আমরা যদি পিডিএফ করে নিই তাহলে পিডিএফ করে নিতে পারি। আমরা এই সম্পূর্ণ লেখাটাকে কী করবো, সিলেক্ট করবো। সিলেক্ট করে নিয়ে এখানে আমরা এখান থেকে শুধু রাইট বাটন ক্লিক করে কপি করে, কপি করে নেওয়ার পর আমরা এই যে মাইক্রোসফট ওয়ার্ডে নতুন একটি ডকুমেন্ট খুলে এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা ইচ্ছে মতো এখান থেকে আমাদের ফন্ট সাইজ ছোটো বড়ো করতে পারবো এবং এখানে বোল্ড ইটালিক এখানে আমরা সব কিছু করতে পারবো। এই যে এখান থেকে আমরা সাইজ ছোটো বড়ো করতে পারবো এবং এখান থেকেও আমরা এটাকে কী করতে পারবো, আমরা কারেকশনও করতে পারবো। ঠিক আছে, তা বন্ধুরা এভাবেই তোমরা ভয়েস টাইপিংয়ের মাধ্যমে তোমাদের টাইপিং স্পিড বাড়াতে পারবে এবং দ্বিগুণভাবে বাড়াতে পারবে এবং যে কোনো লেখা তোমরা এভাবে টাইপ করে ডক্স ডকুমেন্ট থেকে গুগল ক্রোম ব্রাউজার ডক্স ডকুমেন্ট থেকে তোমরা ওয়ার্ডে আইনে এইভাবে কাজ করতে পারবে। তো আজকের ভিডিওটা এইটুকুই বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে এবং ভিডিওটি লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।